আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। লকডাউনে বিদ্ধ সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। রবিবার বৈরামপুরে খাদ্য সামগ্রী তুলে দেন আরাবুল ও তার দুই সহযোগী আলতু ও পান্না। মোট 300 পরিবার খাবার পান। মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে চাল ডাল আলু পেঁয়াজের পাশাপাশি মুড়ি নেড়ো বিস্কুট ছোলা চিনি দেওয়া হয়। সাধারণ মানুষ খুব খুশি এই অনুষ্ঠানে। বৈরামপুরে আমি যেটা এসেছি, এখানে আপনারা জানেন এখানে আমরা প্রতি সপ্তাহে আলতু আর পান্নার নেতৃত্বে প্রতিটা মানুষের ঘরে ঘরে যেমন ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে, সেই সাথে সাথে আজকে যেটা আমরা দেখছি যে ঈদের জন্যে সমস্ত সাত সরঞ্জাম এখানে আজকে দেওয়া হচ্ছে। আপনারা জানেন দুধের জন্যে 50 টাকা করে দেওয়া হচ্ছে প্রতি প্যাকে, তারপরে সিমুই লাকচা মানে ছোলা থেকে শুরু করে বুট থেকে শুরু করে মানে বাদাম থেকে অন্য অন্য সব কিছু তেল সব কিছু আজকে এখানে প্রায় 400 মানুষের দেওয়া হচ্ছে। মানে ঈদের দিন যা যা লাগবে সমস্তটা আজকে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে মানুষের কাছে পয়সা নেই, কোনো কিছু কেনার মতন পরিস্থিতি নেই, সেই কারণে তারা দুধ কেনার জন্য 50 টাকা করে প্রতি প্যাকেট দিয়েছে। আজকে আজকে একটা কথা আপনাদের কাছে বলতে চাই যে প্রেসের আমার বন্ধুরা এখানে আছেন, আমরা একেবারে লকডাউন শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন কোনো না কোনো প্রান্তে আমি নিজে আমার সাথে মনি আছে ওইদুল সাহেবও ছিল, ওইদুল সাহেব ওপারে আমরা একটা প্রোগ্রাম করে এসেছি। আজকে যেটা আমাদের এখানে যেটা সব থেকে বলার যে এরা এই গ্রামের মানুষের কোনো রকমভাবে যাতে কষ্ট না হয়, কোনো রকমভাবে অসুবিধে না হয়, তার জন্যে ওরা আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি শুধু ওদের ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, ওরা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওদের সত্যি আন্তরিকভাবে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাবো। যে সত্যি এই সময় দুঃসময় অস মানে যে একটা কঠিন সময় গ্রামের মানুষের পাশে দাঁড়ানো, এর থেকে বড় কিছু নেই। তাই আমি মনে করি যে আজকে এই আলতু পান্না বা এখানে আমাদের ডাক্তার আইনুল আছে, যাদের উদ্যোগে যাদের সহযোগিতায় এই মানে মহান দান বলুন আর এ বলি, আমরা তো মনে করি দানই এটা একটা পার্ট। তাই আজকে এই ঈদের সামগ্রিক সমস্ত কিছু তুলে দেওয়া হলো। আমরা বলবো মানুষকে যে আপনারা নির্বিঘ্নে নিন, সুস্থভাবে নিন, সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আপনারা আগামী দিনে আগামী ঈদের সমস্ত সবাইকে এই বৈরামপুরের মানুষকে ঈদের শুভেচ্ছা। আপনারা একটা ছোট্ট অনুষ্ঠান করলেন, কি করলেন অনুষ্ঠানটা? ছোট অনুষ্ঠান বলতে আগামী লকডাউন শুরু থেকে আজ পর্যন্ত আমরা সপ্তাহে সপ্তাহে দিনে রাতে করে সবাইকে দিচ্ছি, আর বিশেষ করে এখন রোজার সময়, রমজান মাস, রমজানের সামগ্রী ইফতার আরও যাবতীয় যা যা জিনিস দরকার সব দেওয়া হয়েছে। 50 টাকা করে দেওয়া হয়েছে দুধের জন্যে। আর অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবার জন্যে। আর কদিন পর খুশির ঈদ, মুসলিম সম্প্রদায় যাতে খুশির ঈদে সামিল হতে পারে সেই জন্য ঈদের সামগ্রী বিতরণ করলেন আলতু মোল্লা ও মনিরুজ্জামান ইসলাম। রবিবার সকালে বৈরামপুরে প্রভাতী সংঘের মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়। তৃণমূল নেতা আরাবুল ইসলাম নিজের হাতে সেই খাবার তুলে দেন সাধারণ মানুষের হাতে। 200 পরিবার এই খাদ্য সামগ্রী পান।